Assalamualaikum everyone. তো আজকে আমি সকালে উঠে ঢং করতে করতে শাড়ি পরে চলে গিয়েছি আমাদের অর্গানাইজেশনের অফিসে, কারণ আজকে আমাদের অর্গানাইজেশনে ছিল একটা স্পেশাল অকেশন। তো এখন হচ্ছে আমাদের স্টেজটাকে একটু অর্গানাইজ করা হচ্ছে, সাজানো হচ্ছে ঠিকঠাক মতো। আর এখন ফাতেমা অনন আপু স্পিচ দিচ্ছেন, তার স্টার্টিং স্পিচের মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করা হয়। তো বেসিক্যালি আজকের প্রোগ্রামটাতে আমরা হচ্ছে ফ্ল্যাগ রেজিং সেরিমনি করব এবং এরপরে হচ্ছে আমরা ফটো সেশনে চলে যাব। আর এই প্রোগ্রামটাতে আমাদের অর্গানাইজেশনকে সিলেক্টেড করা হয়, বেসিক্যালি প্রত্যেকটা কান্ট্রি থেকে একজন ইয়াং মেম্বারকে সিলেক্ট করা হয় টু রেইজ দি ফ্ল্যাগ অফ পিস। আর আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের ফাউন্ডার এবং সিইও আপু সাদিয়া জাফরিন আপুকে সিলেক্টেড করা হয়েছিল এটার জন্য। কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট ছাড়াও আমাদের অর্গানাইজেশনটি ফান্ডেড বাই গ্লোবাল ইউথ মোবিলাইজেশন এবং স্পেশালি সাপোর্টেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন। এবং এগুলো ছাড়াও আমাদের আরও কয়েকটি পার্টনার্স এবং কোলাবোরেটর রয়েছে। ফাউন্ডার আপুর স্পিচ দেওয়া শেষ হলে আমরা সবাই যারা অ্যাম্বাসেডর্স এবং নেক্সট ফাইটার্স আছি অর্গানাইজেশনের, আমরা সবাই ফ্ল্যাগ রেজিং সেরিমনিতে অ্যাটেন্ড করি। এই যে আমার হাতে তিনটা ফ্ল্যাগ দেওয়া আছে, তো তিনটা ফ্ল্যাগের মধ্যে আমি অনলি শ্রীলঙ্কা ছাড়া বাকি দুটো কান্ট্রিকে অ্যাকচুয়ালি চিনতাম না। তো পরে আমি রিসার্চ করে দেখলাম যে একটা হচ্ছে মাল্টা স্টেটের, মাল্টা কান্ট্রির হচ্ছে ফ্ল্যাগ। মাল্টা কান্ট্রিটা হচ্ছে মেডিটেরিয়ানিয়ান সি সাইডের একটা কান্ট্রি, যেটা বেসিক্যালি সর্দার্ন ইউরোপের একটা স্টেট। আর এই মাল্টা স্টেটটা খুবই প্রসিদ্ধ বা অনেক ফেমাস বিকজ অফ দেয়ার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরপর শ্রীলঙ্কা বাদে আরেকটা কান্ট্রি ছিল যেটা হচ্ছে সুতো অর লিসোথো, এরকম মেবি প্রোনাউন্সিয়েশনটা হবে। তো ওই কান্ট্রিটা হচ্ছে সর্দার্ন আফ্রিকার একটা কান্ট্রি। আর এরপরে ছিল হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে তো আমরা সবাই চিনি। শ্রীলঙ্কার ব্যাপারে রিসার্চ করতে যে আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে এই কান্ট্রিটার অন্য নাম হচ্ছে সেইলন। তো তখন আমার মাথায় আসলো যে তাহলে সেইলন নামে যে টি প্রোডাক্টটা আছে সেটা আসলে শ্রীলঙ্কা থেকে আসছে নাকি। আই মিন হতে পারে, যদি মানে কমপ্লিটলি ওইভাবে রিসার্চ করা হয় না অতটা, বাট আমার জাস্ট এই থিঙ্কিংটা মাথায় পপ আপ করলো। ও আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে খুব ভালো পরিমাণে চায়ের উৎপাদন হয়। সো আই ডোন্ট নো, হলেও হতে পারে সেইলন হচ্ছে শ্রীলঙ্কার প্রোডাক্ট। তো এই যে আমি ঢং করতে করতে একসময় হচ্ছে আমার হাত থেকে ফ্ল্যাগগুলো পড়ে যায়। তো যাই হোক, কেউ দেখার আগে আমি সেটা তাড়াহুড়ো করে তুলে ফেলি। অ্যান্ড আফটার ফ্ল্যাগ রেজিং সেরিমনি আমরা হচ্ছে কিছুক্ষণ গান করি। আমাদের আদিলা করিয়াম আপু, উনি হচ্ছে আমি বাংলায় গান গিয়ে গানটা গিয়ে শোনান। আপুর ভয়েস মাশাল্লাহ খুবই সুন্দর। আমাদের অর্গানাইজেশনটি থেকে 2022 সালের মধ্যে অলমোস্ট 7টা ডিস্ট্রিক্ট এবং হচ্ছে 53টি কমিউনিটিসকে সার্ভ করা সম্পন্ন হয়েছে। আর এছাড়া আমাদের গ্রোয়িং রিডার ফাউন্ডেশনস থেকে স্কুলের বাইরে শেখা রিডিং সিক্রেটস, বুক গ্যারেজ এবং হচ্ছে উইলস অফ উইজডম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং প্রজেক্টস স্টিল চালু আছে, যেগুলো থ্রুতে বাচ্চাদের এডুকেশন এবং হচ্ছে এডুকেশনাল দিক থেকে বাচ্চারা যেন এগিয়ে যেতে পারে, সুবিধা বঞ্চিত বাচ্চারা যেন তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, এই দিকটাকে এনশিওর করা হচ্ছে। এরপরে আমরা হালকা পাতলা নাস্তা করি। এই যে বালুশাই মিষ্টি ছিল, ঝাল লিমকি ছিল এবং ছিল হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খুবই মজার ছিল। তো প্রোগ্রাম শেষ করে আমি বাসার দিকে রওনা হচ্ছিলাম। তো মিনওয়াইল আমার একটা ফ্রেন্ডের কল আসে যে ও একটা রেসকিউড কিটেন পেয়েছে, অ্যান্ড আমি যেন বাচ্চাটাকে যেয়ে একটু দেখে আসি। সো ইয়াস, ফর্চুনেটলি আমি বাচ্চাটাকে দেখতে যাই, অ্যান্ড হোপফুলি আমার কোনো নেক্সট কোনো ভিডিওতে আমি বাচ্চাটাকে শেয়ার করব। আর এই যে আমি ঢং করতে করতে এখন ওর বাসার দিকে রওনা হচ্ছিলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ থিঙ্কিং যে কী ব্যাপার, সকালবেলা হিজাব তো একরকমভাবে পরে বের হয়েছিলাম, এখন দেখি হিজাব অন্যরকম হয়ে গেছে। আর তখনই রিয়েলাইজ করলাম যে আমার শাড়ির আঁচলটা প্রায় রিক্সার চাকার মধ্যে ঢুকেই যাচ্ছিল। যাই হোক, ঠিক সময় আঁচলটাকে সামলে নিয়েছি। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেস ভিডিও গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।